1993 সালে টাঙ্গাইল বাসাইল সড়কটি নির্মাণ করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাতখুড়া থেকে এ সড়কের দূরত্ব 10 কিলোমিটার। আড়াই দশকেও মাত্র এই 10 কিলোমিটার সড়কটি প্রশস্ত করা হয়নি। টাঙ্গাইলের বাসাইল, সখীপুর, মির্জাপুর, ঘাটাল ও ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়িয়ার প্রায় 15 লাখ মানুষ জেলা সদরে যাতায়াত করে এই সড়ক দিয়ে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে উত্তরবঙ্গের 16টি সহ 26টি জেলার যানবাহন চলাচল করে এই সড়কে। রাস্তাটি ভেঙে কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রশস্ত ও সংস্কার না করার কারণে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। চাপা রাস্তার কারণে দুইটা গাড়ি ক্রস হতে পারে না, একটা সিএনজি অথবা একটা বাস আসলে আমাদের খুব কষ্ট হয়। সিএনজি আসলে বাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, যানজট বেঁধে থাকে সব সময়। একটা টাকা আসলে বাদা আমার বালালে যাইতে পারি না, যাওয়ার সময় আমাদের বাম্পার পড়ে যায়। এখানে হাজার হাজার গাড়ি চলে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যখন জাম লাগে তখন সখীপুর হয়ে গাড়িগুলো এদিক দিয়ে চলে আসে, জনজীবনে অনেক দুর্ভোগ প্রভাবিত হয়। এবং গাড়ি মাঝে মাঝে উল্টে যায়, মানুষের চলাচল হয়, বৃষ্টি হলে কাদায় শেষ হয়ে যায়। এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ, এটাকে প্রশস্ত করা উচিত। হাজার হাজার গাড়ি প্রতিদিন চলাচল করে। স্থানীয় সংসদ সদস্য জানাচ্ছেন, রাস্তাটি সংস্কার ও 18 ফুট প্রশস্ত সংক্রান্ত একটি প্রকল্প সম্প্রতি একনেকে অনুমোদন হয়েছে। তো কিছুদিন আগে এই রাস্তাটি 18 ফিট করার জন্য একনেকে মাননীয় প্রধানমন্ত্রী 21 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই রাস্তাটি সম্পূর্ণ হওয়ার পর এই এলাকার মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুতই নির্মাণ হবে প্রত্যাশা সকলের। টাঙ্গাইলের বাসাইল থেকে মোস্তমুদ্দিন আহমেদ, চ্যানেল আই।